হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি। এইভাবে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নিই মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজিটা আমি কীভাবে রান্না করব। প্রথমে আমি মাছের মাথাগুলিকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া। এইভাবে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নেওয়ার পর মাছের মাথাগুলিকে ফ্রাই করে নিলে তেলটা ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে না। মাছের মাথাগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে মাছের আষ্টে গন্ধ থাকলে কিন্তু আবার তরকারিটা ভালো লাগবে না। মাছের মাথাটাকে খুন্তির সাহায্যে হালকা একটু কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে ভিতরের অংশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে এইগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়ার পর আমার মাছের মাথাগুলি ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। আবারও কড়াইতে দিয়ে দেবো তেল। আপনারা যে কোনো ধরনের রান্নার তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনা লঙ্কা, একটা তেজপাতা আর এক চা চামচ পাঁচফোড়ন। এইগুলিকে হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুগুলিকেও হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুর কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাগুলিকেও হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে পরেও কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন, তবে এইভাবে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। 20 থেকে 25 সেকেন্ড এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি। তো অর্ধেক অংশ সবজি দেওয়ার পর হালকা একটু মিশিয়ে নিতে হবে, তারপর বাকি সবজিগুলি আবার দিয়ে দেব। হালকা একটু মিশিয়ে নেওয়ার পর বাকি সবজিগুলি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। এইখানে আমি সবজির পরিমাণটা বেশি নিয়েছি, তাই আমি মশলার পরিমাণটাও একটু বেশি দেব। আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইখানে আমি সবজির মধ্যে নিয়েছি কয়েক টুকরো মিষ্টি কুমোর, ফুলকপি, গাজর, শিম, বেগুন, আলু, ওলকপি আর মিষ্টি কুমোরের ডাঁটা। তো 5 রকমের সবজি হতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করে নিতে পারেন। তবে মিষ্টি কুমোরের ডাঁটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, মিষ্টি কুমোরের ডাঁটা দিয়ে এই তরকারিটা রান্না করলে বেশি ভালো লাগে। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রান্না করব। 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর একই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তবে এই তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, বেশি ঝাল হলে কিন্তু আবার ভালো লাগবে না। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। কম আঁচে এইগুলিকে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। তবে লক্ষ্য করতে হবে সবজিগুলি যাতে একদম গলে না যায়, গলে গেলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা মাছের মাথা আর 1 চা চামচ চিনি। সবজির পরিমাণটা কম নিলে চিনির পরিমাণটাও কিন্তু কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এখন এইগুলিকে আবারও হালকাভাবে মিশিয়ে নিতে হবে, তবে এই রান্নার মধ্যে জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। আবার সবজি থেকে যদি জল বের হয় তাহলে আলাদা করে জল ব্যবহার করতে হবে না,
সবজি থেকে যে জল বের হবে সেই জল দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও 10 থেকে 12 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মৌরির গুঁড়া। মৌরির গুঁড়াটা যদি না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচির পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এখন এইগুলিকে আবারও হালকাভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে দেখবেন এত ভালো লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।